করোনা ভাইরাসক কেন্দ্র করে রাজ্যের এটাও বহু লোক আছে যখন ইয়াক মুঠেই গুরুত্ব দিয়া নাই, বহুতে এক মিছা মিছা বলে কৈছে। গ্রাম্য অঞ্চলত কিছু সজাগতা আহিছে যদিও শহর অঞ্চলত কিন্তু ইয়াক মুঠেই গুরুত্ব দিয়ে নাই বহুলোকে। ইয়ার মাজত যথেষ্ট সংখ্যক লোকে ঘরের ভিতর আবদ্ধ থাকি লকডাউন সম্পূর্ণরূপে মানি চলিছে যদিও একাংশই কিবা কিবি বিচারি রাজপথলে ওলাই আহিছে আর আরক্ষীর মারও খাইছে। কিন্তু করোনার ভয়াবহতা কিমান সেই ব্যাখ্যা জানিবলৈ হলে বিদেশের বাহিরের বহুকেইখন দেশলৈ যাব লাগিব। বিদেশত কি হৈছে, করোনা ভাইরাসক আরম্ভণিতে গুরুত্ব নিদিয়ার বাবে কেনে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভিন্ন দেশত, তার উপর দেখাব লাগছে এক প্রতিবেদন। এই ছবি অতিকৈ ভয় লগা, এই ছবি দেখি আপনি ভয় খাওয়াতো অতিকৈ প্রয়োজন। এই ছবি চার পিছত যিকোনো ব্যক্তি এজনে আতঙ্কিত হয়ে পড়ব, পিছ মুহূর্তত বুঝিব প্রকৃততে এটা বিশ্বত কি হয়ে আছে। প্রথমে আমাক নুসুদিব এই দৃশ্য কোর, ইয়ার পরিবর্তে ভালকৈ চাও এই দৃশ্যব। দেখা গৈছে এখন খেতি পথারত এইদরে কবর খন্দা হয়েছে। এইদরে খেতি পথারত কবর খন্দার মূল কারণ এই যে কবরস্থানত এতিয়া মানুহ শেষ সৎকার করবলে কবরের অভাব ঘটিছে। কেতিয়াবা কোনোবাই ভাবিব পাৰিছেনে বিশ্বত কেতিয়াবা কবরস্থানের সংখ্যা হ্রাস পাব? কোনোবাই কেতিয়াবা ভাবিব পাৰিছেনে খেতি পথারত মৃতদেহ শেষ সৎকার করা হব? কিন্তু বাস্তবিকতে এ সত্য কথা, আর এয়া হয়েছে একমাত্র করোনা ভাইরাসের ফল। এই কবর সেই সকল লোকের খন্দা হয়েছে যখন এতিয়াও আই সিউত পড়ে আছে। মৃত্যুর সঙ্গে যুঁজি থাকা করোনা ভাইরাসের আক্রান্ত একাংশ লোকের এইদরে কবর খান্দি প্রস্তুত করে থাকা হয়েছে। যিকোনো মুহূর্তত আই সিউত তেওঁৰ মৃত্যু হব। মৃত্যু হওয়ার পিছতেই এইদরে খেতি পথারত অস্থায়ীভাবে স্থাপন করা কবরস্থানত আনি সেই মৃতদেহ পুতি থাকা হব। এই দৃশ্য ব্রাজিলর। ব্রাজিলর সরকারে ভালকৈ জানে ইতিমধ্যে করোনার আক্রান্ত শতাধিক লোকক তেওঁলোকে কোনো ক্ষেত্রতেই সুস্থ করে জিয়াই তুলিব নোৱাৰিব। যদি আপনার করোনালে ভয় লগা নাই তেনেহলে ভালকৈ মন করক ব্রাজিলর এই দৃশ্য। এই দৃশ্য দেখার পিছত করোনার প্রতি আপনার ভয় হওয়াটা স্বাভাবিক আর আপনি করোনাক ভয় করা অতিকৈ প্রয়োজনীয় হয়ে পড়ছে। যদি আপনি ভাবি আছিল করোনা ভাইরাসে আপনার একু করব নয়, তাহলে ব্রাজিলর এই দৃশ্য মন করক। এই কবরস্থান দেখার পিছত নিশ্চয় আপনি শঙ্কিত হয়ে পড়ছে। ব্রাজিলে জানে করোনার আক্রান্ত অধিক লোককে বসাটা সম্ভবপর নয়, কিন্তু মৃত্যু হওয়ার পিছত কবরস্থানের অভাব ঘটিব, কত এই মানুষসকলক পুতা হব। সেইভাবে খেতি পথার এইদরে কবরস্থান নির্মাণ করবলে বাধ্য হয়েছে ব্রাজিল সরকারে। আসলতে সমগ্র বিশ্বতে এতিয়া কবরস্থানের অভাব ঘটিছে। আমেরিকা যুক্তরাষ্ট্রত করোনা আক্রান্ত লোকের সংখ্যা ক্রমাৎ বৃদ্ধি পাইছে। চীনের পিছত হঠাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র করোনার অভিকেন্দ্র হয়ে পড়ছে। শুনে আচরিত হব, বিশ্বের আটাইকৈ উন্নত তথা সুপার পাওয়ার দেশ রূপে পরিচিত আমেরিকা যুক্তরাষ্ট্রের শেহতীয়া অবস্থায় বিপদত পেলাইছেন স্বয়ং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ঘনে ঘনে আমেরিকা যুক্তরাষ্ট্র করোনা আক্রান্ত লোকের সংখ্যা বৃদ্ধি পাইছে। ইয়ার লগে লগে মৃত্যু হওয়া লোকের সংখ্যাও ক্রমাৎ ঊর্ধ্বগামী হয়েছে। এনে অবস্থা সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্র এটা থরহরি কম্পমান হয়েছে। সকল হতবাক, পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত আমেরিকায় কাহানিও কল্পনা করবা নাছিল কাহ সর্দি অথবা পানিলগা জ্বরের দরে একটা বীজাণু আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগক এনেদরে ঘুবা ধুবা খুয়াই দিব। আমেরিকা যুক্তরাষ্ট্রত এতিয়া করোনা আক্রান্ত লোকের সংখ্যা প্রায় 2 লাখের ওসরা ওসরি, মৃত্যু হওয়া লোকের সংখ্যা 4,000 অধিক হল। একে অবস্থা ইতালি। ইতালিত করোনা আক্রান্ত লোকের সংখ্যা 1 লাখতক অধিক।
করোনার ফলত ইতালীত মৃত্যু হয়েছে 12,000 অধিক লোকর। এনে অবস্থা বিশ্বর দুখন উন্নত দেশ আমেরিকা আর ইতালির অবস্থা কি হয়েছে নিশ্চয় আপনি কল্পনা করব পাইছে। আমেরিকার দরে এখন দেশত করোনার ফলত প্রায় 5,000 উচরাশি লোকের মৃত্যু হওয়া ঘটনাটি এক ভয়ানক ঘটনা। আসলতে উন্নত আমেরিকার চিকিৎসা ব্যবস্থা কার্যত বুড়া আঙুলি দেখাইছে করোনা ভাইরাসে। একই ঘটনা ইতালিত। এটা আটাইতকৈ ডাঙৰ ঘটনা আমেরিকা যুক্তরাষ্ট্রত ক্রমাৎ করোনাত আক্রান্ত লোকের মৃত্যুর সংখ্যা বাড়ি যাওয়ার লগে লগে আমেরিকা যুক্তরাষ্ট্র চিন্তিত হয়ে পড়ছে আন এক ব্যবস্থা। আমেরিকাত এতিয়া কবরস্থানের অভাব, করোনাত মৃত্যু হওয়া লোক কবর দিবলৈ স্থানের অভাব। ভারতের ব্যবস্থা আর আমেরিকার ব্যবস্থার মাজত যথেষ্ট পার্থক্য আছে। ভারতত হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা আছে, ভারতত হিন্দু লোকের মৃত্যু হলে শেষকৃত করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়, মৃতদেহ জ্বলাই দিয়া হয়। কিন্তু খ্রিস্টান প্রাধান্য আমেরিকা যুক্তরাষ্ট্রত মৃতদেহ কবরস্থ করা হয় আর কবরের লগে লগে এক স্মারক স্থাপন করা হয়। বছরি সেই মৃতদেহ সেই কবরের কাছে আত্মীয়সকল আহি সেই ব্যক্তিজনক স্মরণ করে। কিন্তু এটি আমেরিকা যুক্তরাষ্ট্রে যেটু হারত মানুষের মৃত্যু হয়েছে তার ফলত কবরস্থানের অভাব ঘটিছে। এবার এই সাইনবোর্ডখনলে মন করো, এক কবরস্থানের বাহির এইদরে লিখা হয়েছে এখন নোটিস যে আমি এতিয়া আর অধিক মানুষ লোবরা না যাব। এনে অবস্থাত আমেরিকা যুক্তরাষ্ট্রের ভয়ানক পরিবেশ। এয়া চিকিৎসালয়ের বাহির থাকা বগা বগা গাড়ি কেন মন করো, এয়া হিতাপ নিয়ন্ত্রিত কার্যত এম্বুলেন্স। এই এম্বুলেন্সের ভিতর 2-3 মৃতদেহ পড়ে আছে, করোনাক্রান্ত লোক এওঁলোকৰ মৃতদেহ ইয়াত পড়ে আছে, অথচ এওঁলোকৰ কাষলৈ পরিয়ালের কোনো আহিব পৰা নাই। কিয়নো পরিয়ালের কোনোবা এজন সদস্য করোনাত আক্রান্ত হওয়ার লগে লগে পরিয়ালের আন আন সদস্যসকলক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে। গতি মৃতদেহের খবর লোবলৈ বা মৃতদেহ শেষকৃত করবলৈ পরিয়ালের মানুষের অভাব। এনে অবস্থা আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই মৃতদেহবুর লৈ শেষকৃত অনুষ্ঠান সম্পন্ন করেছে। যেহেতু কবরস্থানের অভাব সেয়ে অন্য ব্যবস্থা হাতত লৈছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একে অবস্থা ইতালি। মর্গত কফিনত থই দিয়া হয়েছে করোনার মৃত্যু হওয়া লোকর শরীর, মৃতকর কাষলৈ আহিব পৰা নাই পরিয়ালের সদস্য। ইতালির এখন হসপিটালের মর্গত পড়ে থাকা এই কফিন কেটালে মন করো, এই কফিনের ভিতর আছে মৃতদেহ, করোনা আক্রান্ত লোকের মৃতদেহ। অকলশরে এই কফিন কেটা পড়ে আছে, কিন্তু কফিনের কাষলৈ পরিয়ালের কোনো সদস্য অহা নাই, কিয়নো পরিয়ালের আটাইবোৰ সদস্য এটা কোয়ারেন্টাইনত আছে। এবার এই দৃশ্য চাও, এই কফিনের কাষলৈ এইদরে ধর্মযাজক আনি শেষ বাণী শুনাইছে, পবিত্র পানি ছটিয়াই দিছে কবরের চৌদিশে, ইয়ার পিছত এওঁলোকক কবরস্থ করা হয়। ইতালিতো একই অবস্থা, অভাব ঘটিছে কবরস্থানের। তৎসত্ত্বেও ইতালি সরকারে বিভিন্ন ব্যবস্থা করে ভিন্ন স্থানত কবরস্থ করেছে করোনাত আক্রান্ত এই সকল লোক। এই অনুষ্ঠানত নাই কোনো পরিয়ালের সদস্য, উপস্থিত আছে কেবল প্রশাসনীয় বিষয়া। অনুরূপ পরিবেশের সৃষ্টি হয়েছিল বুহান শহর। কবরস্থানত কবর দিবলৈ কার্যালয়ের বাহির শ শ লোক, প্রশাসনের অনুমতি বিচারি রয়ে আছে আত্মীয়। চীনের বুহান শহরের শেহতীয়াভাবে কেতবোর স্থির চিত্র সম্মুখলৈ আহিছে। চীনে বুহানের ভিডিও সংগ্রহ করার সাংবাদিকক বাধা প্রদান করার পিছতো চীনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত এই ফটোবুর ওলাইছে। এই আলোকচিত্রবুরলৈ মন করো, কবরস্থানত কবর দিবর বাবে অনুমতি লোৱাৰ বাবে এইদরে কার্যালয়ের বাহির শ শ লোকে শাড়ি পাতি থিয় দিছে। এই সকল হৈছে মৃত্যু হওয়া লোকের আত্মীয়, করোনাত মৃত্যু হয়েছিল সেই সকল ব্যক্তি। কোন স্থানত কত কেনেকৈ কবর দিব তার বাবে লিখিত অনুমতি লোব লাগে বুহান প্রশাসনের ফলের পৰা। প্রশাসনের পৰা অনুমতি লোবলৈ এইদরে শাড়ি পাতি থিয় দিছে মানুহে। আমেরিকা চীন অথবা স্পেইনের দরে দেশত এতিয়া কবরস্থানের অভাব। কল্পনা করক কেনে এক অবস্থার সৃষ্টি হয়েছে এইবর দেশত। কার্যত করোনা ভাইরাসে তৃতীয় মহাযুদ্ধের যে ক্ষতি সেই ক্ষতি যেন এটাই করে পেলাইছে, ইয়াক লৈ সমগ্র বিশ্বর অর্থনীতিও এটা তুলপার হয়ে পড়ছে। ব্যুরো রিপোর্ট, DY365।